সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে সেখানে থাকো না কেন, তোমরা সব সময় সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের কবিতা থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রে তোমাদের যে সিলেবাস, সংক্ষিপ্ত যে সিলেবাস দেওয়া হয়েছে সেগুলো তো মোটামুটি শেষ হয়েছে। তো আমি তোমাদের অর্ধবার্ষিকের সিলেবাস থেকে নতুন দেশ এই কবিতার আলোকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এর মধ্যে অ্যাসাইনমেন্ট করেছো বাংলায়। তো অ্যাসাইনমেন্ট করার যে ধরন যেটা তোমরা পেয়েছো এর মধ্যে, সেটা হচ্ছে যে দেখবে যে সৃজনশীল প্রশ্নের অনুধাবন এবং সরি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলোই কিন্তু অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছে, তাই না? তো আজকে আমি একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে সেই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার একটি প্রশ্ন আলোচনায় আসবে এবং যা বলে তোমাদের কি অ্যাসাইনমেন্টের জন্য কি সুবিধা হবে, বা যদি সেরকম আরও অ্যাসাইনমেন্ট হয় তো আশা করি তোমরা পারবে। তো আমরা নতুন দেশ এই কবিতার আলোকে একটি প্রশ্ন আলোচনা করব। দেখো, নতুন দেশ কবিতাটা যে তোমরা পড়েছ, আমি আবারও সেটা একটু মনে করিয়ে দিচ্ছি যে এখানে এই কবিতাটি কে লিখেছেন, কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন, প্রকাশিত হয়েছে। এখানে দেখে যে শিশুরা সবসময় কি কল্পনাপ্রবণ, তারা চারপাশে যা দেখে যা শুনে তার থেকে নিজের মতো করে সে একটা ছবি আঁকে কল্পনা করে, এবং তার এই কল্পনা বা ছবি আঁকাটা সবসময় কি সুন্দর হয়, সে সবসময় সুন্দর চিন্তা করে, সুন্দরভাবে ভাবে, তার কল্পনায় কিন্তু সুন্দর জিনিস আসে, না না? তো তিনি যেভাবে মানে কবিতায় যেভাবে বলা হয়েছে, নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলে ঢেউয়ে নাচে, আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। তো এই যে এভাবে যে কবিতায় বলা হয়েছে, অর্থাৎ দেখো সে কি যখন নাইতে যায় বা যে কারণে সে নদীর পাড়ে যায় না কেন, তখন নদীতে নৌকা চলার বা নদী পাড়ের যে একটা দৃশ্য, নৌকাতে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ চলে যায়, তো এটা দেখে শিশুর মনে কি একটা কল্পনা রাজ্যে সে চলে যায়, তাই না? তার অজানাকে জানার একটা আগ্রহ জন্মে, এবং সারা বাংলাদেশের প্রকৃতিরই কিন্তু একটা অংশ এই কবিতায় ফুটে উঠেছে, তাই না? তো সে তো বাড়িতে থাকে, তার বাবার প্রতিদিন অফিসে যায়, সে স্কুলে যায়, এই যে মানুষের একটা নিত্যদিনের যে একটা রুটিন কাজ, এর বাইরেও শিশুরা বা মানুষরা কি কল্পনাপ্রবণ হয়, সে অন্য কিছু দেখলে, প্রকৃতি দেখলে সে নতুন করে কল্পনা করে সুন্দর একটা ছবি আঁকে। হ্যাঁ, তো সে যখন নাইতে যায় তখন যে যে নৌকাগুলি জলে ধুয়ে নাচে, কিন্তু আজ সেখানে গিয়ে দূরের পানে চেয়ে কি মনে হয়েছে নৌকাটা মাঝ নদীতে, হ্যাঁ, কোথায় যেন যাচ্ছে, ভাটা টানে টানে সে চলে যাচ্ছে। তো এই যে কবির প্রকৃতির মধ্যে যে রহস্য রয়েছে সে উন্মোচন করার একটা আকাঙ্ক্ষার কথা এখানে ব্যক্ত হয়েছে। ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে পৌঁছাবে তার কোনো ঠিক নেই, হয়তো কোনো নতুন দেশে নতুন পরিবেশে গিয়ে পৌঁছে পৌঁছাবে, এসব প্রশ্ন উত্তর জানতে কৌতূহল জাগবে যে কারোরই, হয়তো কোনো অসীম সৌন্দর্য বা অজানা আনন্দ বা অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে। অজানার প্রতি এই ব্যাকুলতা শিশুর তার আশেপাশের সবার মধ্যেই, শিশুরা তার আশেপাশে সবার মধ্যেই দেখতে চায়, অর্থাৎ সে কল্পনা করে সব সুন্দর কিছুর কল্পনা করে, যে এই যে নৌকাটা চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে, কোথায় গিয়ে ভিড়বে, সেই দেশটা কেমন, তাই না? এভাবে সে সুন্দর সুন্দর ছবি আঁকে, তার কল্পনায় সব কিছু কি সুন্দর, সে আশেপাশে যা দেখে সব কিছু নিয়ে সুন্দর করে ভাবার একটা ব্যাকুলতা তার মধ্যে চলে আসে।
হ্যাঁ, তো চলো তাহলে আমরা এই কবিতার আলোকে একটা উদ্দীপক থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। তোমরা দেখো উদ্দীপকটি, যে কলি এবছর শীতের ছুটিতে বাবা মায়ের সাথে সিলেটে বেড়াতে যায়। গাড়িতে যাওয়ার সময় সে কৌতূহলবশত তার বাবা মাকে সিলেটের প্রকৃতি সম্পর্কে নানা প্রশ্ন করতে থাকে। সিলেট সম্পর্কে বাবা মায়ের বর্ণনা শুনে সে এবার নিজে কল্পনা করতে থাকে। তার কল্পনায় সিলেটের সবুজ চা বাগান, সরু রাস্তা, ঝর্ণা, নদ নদীর অপরূপ সৌন্দর্যের কথা চিন্তা করতে থাকে। গাড়ি গন্তব্যে পৌঁছালে সিলেটের সৌন্দর্য দেখে সে বলে, সিলেটের সৌন্দর্য তো কল্পনার চেয়েও সুন্দর। এবং এই সৌন্দর্যে বিমোহিত হয়ে সে আরো বলে, বাংলাদেশ ছবির মতো সুন্দর দেশ। অর্থাৎ দেখো, সে যখন গাড়িতে করে যায় তখন কিন্তু দুপাশে বাংলাদেশের প্রকৃতির এক সৌন্দর্য সে অবলোকন করে দেখে। তো সিলেট যাওয়ার সময় যে ছবিটা দেখে, এটা দেখে কে তার বাবা মার কাছে সে আরো জানতে চায়। তো বাবা মা সিলেটের একটা বর্ণনা দেয়, সেই বর্ণনা শুনে সে কি করে, সিলেটের চা বাগান আছে, পাহাড়ি সরু রাস্তা আছে, ঝর্ণা আছে, নদ নদীর সৌন্দর্য আছে, এগুলো নিয়ে সে ভাবতে থাকে। হ্যাঁ, কিন্তু যখন সে সিলেটে যায়, সত্যি সত্যি গন্তব্যে পৌঁছে, তখন সিলেটের বাস্তবে সেই দৃশ্য দেখে সে সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়, বিমোহিত হয়ে পড়ে। এবং সে ভাবে যে বাবা মার বর্ণনা শুনে সে যতটা ভেবেছিল, যা চিন্তা করেছিল, আসলে সিলেটের সৌন্দর্য, সিলেটের প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য তার যে কল্পনা তার চেয়ে অনেক সুন্দর। এই সৌন্দর্যে বিমোহিত হয়ে সে আরো বলে, বাংলাদেশ ছবির মতো সুন্দর দেশ। তখন সে চিন্তা করে যে বাংলাদেশটা আসলে সিলেটের যে সৌন্দর্য সেটা দেখে পুরো বাংলাদেশটাকে সে কল্পনা করে নেয় যে আসলে বাংলাদেশ একটা ছবির মতো সুন্দর দেশ, প্রাকৃতিক দৃশ্যের লীলাভূমি। তাহলে দেখো কিছুটা কিন্তু কবিতার সঙ্গে কে মিলে যায়। অর্থাৎ সেখানেও শিশুরা কল্পনা প্রবণ হয়, একটা সুন্দর ছবি আঁকে, তার আশেপাশে দেখা চেনা যে দৃশ্য সেটা যে দেখে তার আলোকে সে একটা ছবি আঁকে, মানে সে প্রকৃতির সুন্দর রহস্যের উন্মোচন করার একটা আকাঙ্ক্ষা বা ব্যাকুলতা শিশুর মনে জন্মায়। এখানেও কিন্তু কলির মনে সেরকম কল্পনা থাকে, এবং কল্পনা যা যখন সে বাস্তবে দেখে তখন সে দেখে যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তার কল্পনার থেকে অনেক সুন্দর, এবং সে বাংলাদেশকে ছবির মতো একটা সুন্দর দেশ বলে মনে করে। দেখো, দূর সাগর পারে কি আছে, নতুন দেশ কবিতাটির উদ্দেশ্য কি ব্যাখ্যা করো। হ্যাঁ, এর আলোকে যে প্রশ্ন হয়, উদ্দীপকের কলির মতো তোমার কোনো ভ্রমণের অভিজ্ঞতা আছে কি, বর্ণনা থাকলে বর্ণনা করো। বাংলাদেশ ছবির মতো সুন্দর দেশ, উদ্দীপক ও নতুন দেশ কবিতার আলোকে বিশ্লেষণ করো। তাহলে জ্ঞানের যে প্রশ্নটা, দূর সাগর পারে কে আছে, দূর সাগর পারে আছে নারিকেলের বন। তাই না, কবিতার মধ্যে তোমরা পড়েছ, দূর সাগরের পারে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। অর্থাৎ দূর সাগর পারে কি আছে, নারিকেলের বন আছে। নতুন দেশ কবিতাটি পাঠের উদ্দেশ্যে কি, অর্থাৎ এখানে কবি কি উদ্দেশ্যে কবিতাটি লিখেছে, এর উদ্দেশ্য হচ্ছে কবি এটা চেয়েছেন যে এই কবিতাটা যারা পড়বে সেই পাঠকেরা হবে অনুসন্ধিৎসা, অর্থাৎ সে অনুসন্ধান করবে বাংলাদেশের এই যে প্রাকৃতিক সৌন্দর্যের একটা দেশ, তাই না, এটা অনুসন্ধান করবে, দেখবে, তার কল্পনা আরো বেড়ে যাবে, এবং সে খুঁজতে থাকবে এই সৌন্দর্য, খোঁজার চেষ্টা করবে, তার কল্পনা শক্তি ও সৃজনশীলতা জাগ্রত করা নতুন দেশ কবিতার উদ্দেশ্য। নতুন দেশ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথাই প্রকাশিত হয়েছে। প্রকৃতির অজানা রহস্যের প্রতি শিশুদের ব্যাকুলতা কবি এ কবিতায় ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ কবির এখানে উদ্দেশ্য হচ্ছে যারা এরা পড়বে তারা এদেশের অজানা যে সৌন্দর্য রয়েছে তা দেখা হয়নি, সেগুলো দেখার জন্য খুঁজে বেড়ানোর চেষ্টা করবে, তার কল্পনাকে শক্তিকে এখানে কাজে লাগাবে, এবং সৃজনশীলতা তার মধ্যে জাগ্রত হবে, প্রকৃতির সুন্দর রহস্যময় সবকিছু উন্মোচন করার আকাঙ্ক্ষা তার মধ্যে
থাকবে। প্রকৃতির অজানা রহস্যের প্রতি শিশুদের যে ব্যাকুলতা কবি এই কবিতায় তাই ফুটিয়ে তুলেছেন। এবার আমরা দেখব যে উদ্দীপকের কলির মতো, হ্যাঁ, তোমার কোনো ভ্রমণের অভিজ্ঞতা আছে কি বর্ণনা করো, অর্থাৎ তোমরা সবাই কোথাও না কোথাও বেড়াতে যাও এবং বেড়াতে গিয়ে তুমি যেখানে থাকো বসবাস করো সেই চেনা জায়গাটার বাইরেও বাংলাদেশের যে আরও জায়গা আছে সেখানে গেলে কিন্তু তোমার নতুন অভিজ্ঞতা সঞ্চয় হয়, তুমি অনেক কিছু দেখতে পারো, জানতে পারো, হ্যাঁ, এবং মিলাতে পারো। হ্যাঁ, কোথাও কোথাও এতই প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সৌন্দর্য রয়েছে যেটা বাস্তবে না দেখলে বোঝা যায় না, বা আমরা কারো কাছে শুনে বা বই পড়েও কিন্তু আমাদের কল্পনা শক্তির মাধ্যমে মানে বুঝতে পারি যে বাংলাদেশের সৌন্দর্যের কথা। তো কলির এখানে কলির মতো কে তুমি দিতে পারো, কক্সবাজার যাওয়ার কথা বা কোনো ঐতিহাসিক স্থানে ভ্রমণের কথা বা সেন্ট মার্টিন সেখানে যাওয়ার কথা, তাই না? তাহলে এখানে তোমার অভিজ্ঞতা হচ্ছে কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে এবং থাকলে সেটা কীরকম। যে উদ্দীপকের কলি শীতের ছুটিতে বাবা মায়ের সাথে সিলেট বেড়াতে যায়, গাড়িতে যাওয়ার সময় তার মনে সিলেটের প্রকৃতি সম্পর্কে নানা প্রশ্ন জাগে, তখন সে বাবা মাকে নানা ধরনের প্রশ্ন করে, প্রশ্নগুলো উত্তর শুনে তার মন ডুব দেয় কল্পনার সাগরে। তার কল্পনায় ভেসে ওঠে সিলেটের সবুজ চা বাগান, সরু রাস্তা, ঝর্ণা, নদ নদী প্রভৃতি। সে যখন সিলেটে পৌঁছে বাস্তবে এগুলো দেখে তখন আরও বেশি মুগ্ধতা প্রকাশ করে। তখন সে কে সিলেটের যে কল্পনা যা ছিল বাস্তবে তার কাছে আর তার চেয়েও বেশি সুন্দর বলে মনে হয়। এখানে দেখো, উদ্দীপকের কলির মতো আমিও ভ্রমণের জন্য গত বছর কক্সবাজার গিয়েছিলাম। আমি মামার সাথে বাসে করে কক্সবাজার গিয়েছিলাম। আমি বাসে মামাকে স্থান সম্পর্কে প্রশ্ন করলে মামা আমাকে বলেন, কক্সবাজার পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত, এর ঢেউয়ের খেলা, ঝিনুক, নানা পাথর, প্রকৃতি, পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। মামার বর্ণনা অনুযায়ী কক্সবাজারের সৌন্দর্য আমাকে বেশ মুগ্ধ করেছিল। অর্থাৎ এখানে কবি যেমন কি বলে কবিতায় উদ্দীপকে যেমন কলি সিলেট ভ্রমণের কথা তুলে ধরা হয়েছে বাবা মার কাছে শুনে সে কল্পনা করে এবং বাস্তবে গিয়ে তার চেয়ে সুন্দর মনে হয়, এখানে মামার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েও কিন্তু আমার সেই রকম অভিজ্ঞতা হয়েছে। বা এই যে যাওয়াটা ভ্রমণটা আরও উপভোগ্য হয়েছে, কারণ মামার কথায় কল্পনা করে সে যা বুঝতে পেরেছিল ওখানে গিয়ে কিন্তু তার ধারণা আরও পাল্টে গেছে, তার আরও বেশি সৌন্দর্যময় মনে হয়েছে জায়গাটাকে। উদ্দীপকের সিলেট ভ্রমণ করার কথা তুলে ধরা হয়েছে, সেখানে কলি সিলেট যাওয়ার পথে বাবা মায়ের মুখে সিলেটের বর্ণনা শুনে সিলেটের অপরূপ সৌন্দর্যের কথা কল্পনা করে, কিন্তু গাড়ি গন্তব্যে পৌঁছালে সে উপলব্ধি করে সিলেটের সৌন্দর্য তার কল্পনার চেয়েও অনেক সুন্দর। আমার কক্সবাজার ভ্রমণের মতোই কলির সিলেট ভ্রমণ উপভোগ্য ছিল। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর, যে তোমরা এভাবে লিখতে পারো। এবারে দেখো দ্বিতীয় চতুর্থ প্রশ্নটা, অর্থাৎ উচ্চতর দক্ষতা প্রশ্ন, এরকম যে বাংলাদেশ ছবির মতোই সুন্দর, হ্যাঁ, এটা কোন দিক থেকে যুক্তিযুক্ত বা এর যে উক্তিটি যে যথার্থ এটা কিভাবে হ্যাঁ বুঝাবে। উদ্দীপক নতুন দেশ কবিতার আলোকে সেটা বিশ্লেষণ করো যে বাংলাদেশটা আসলে ছবির মতো সুন্দর। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে আরও অনেক সুন্দর, অনেক সমৃদ্ধ, তাই উদ্দীপকের প্রশ্ন উক্ত উক্তিতে এদেশ ছবির মতো সুন্দর বলা হয়েছে। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, এদেশের রয়েছে নির্মল নীলাকাশ, নদী নদনদী, পুষ্পপল্ল, বৃক্ষ, বটছায়া, সুশীতল পল্লীর সৌরভ, এক অপূর্ব আবেদন, চিরসবুজের এই দেশে মানুষ চিরকালই প্রকৃতির প্রতি মুগ্ধতা প্রকাশ করেছে। এদেশে রয়েছে প্রকৃতির নানা লীলাক্ষেত্র, এগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্ট মার্টিন দ্বীপ, সিলেটের পাহাড়, চা বাগান, সুন্দরবন, লালমাই পাহাড় সহ অসংখ্য নিদর্শন। এদেশে প্রকৃতির সৌন্দর্য যেন মানুষের কল্পনাকেও হার মানায়, তাই তো কবি সাহিত্যিকরা এদেশকে ছবির সঙ্গে তুলনা করেছেন। আসলে অনেকেই তো সব জায়গায় যেতে পারি না আমরা, তাই না? অনেক বাংলাদেশের মানুষ হলেও
বাংলাদেশের সব জায়গায় যে দেখা হয়েছে তা না, তবে এই যে বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সব জায়গায় না গেলেও আমরা কারো কাছে শুনে বা বইয়ে পড়ে কিন্তু আমরা জানতে পারি। তো জানার পরে বই পড়ে বা শুনে একটা কল্পনার জগৎ তৈরি হয়, কিন্তু কল্পনায় যে সৌন্দর্যটা আমাদের চোখে ধরা পড়ে বাস্তবে কিন্তু গেলে তার চেয়েও বেশি সৌন্দর্যময় মনে মনে হয়। তখন মনে হয় যে বাংলাদেশ আসলে একটা ছবির মতো সুন্দর একটা দেশ। উদ্দীপকের কলি সিলেটে বেড়াতে যায়, সেখানকার সৌন্দর্যে যেন তার কল্পনাকেও হার মানায়। সিলেটের চা বাগান, ঝর্ণা, সরু রাস্তা, নদ নদী সব কিছু তাকে মুগ্ধ করে। তাই তো সে বাংলাদেশের প্রকৃতিকে ছবির সঙ্গে তুলনা করেছেন। আবার নতুন দেশ কবিতায় শিশুদের কল্পনা নতুন দেশের বর্ণনার দিকটি প্রতিফলিত হয়েছে। কবিতায় দেখা যায় ভাটার টানে মাঝ নদী থেকে নৌকা কোনো অজানা জায়গায় ভেসে যাবে। সেখানে জলের ধারে সারি সারি নারকেলের গাছ, নীল আকাশের মাঝে যেন পাহাড় চূড়া সেজে থাকে। সেই চূড়া ডিঙিয়ে কেউ যেতে পারে না। কবিতায় যেন শিশুর কল্পনা এদেশের প্রকৃতির সৌন্দর্যের কথাই ফুটে উঠেছে। আর উদ্দীপকে দেখলাম সৌন্দর্যের একটা বর্ণনা, আবার কবিতার মধ্যেও কিন্তু যে কবির যে নতুন দেশের কল্পনা করেছে, হ্যাঁ, সেই নতুন দেশটাও কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই পড়ে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি কিন্তু সেই নতুন দেশের কবির কল্পনার যে ছবি সেখানে রয়েছে। অর্থাৎ নারকেলের সারি সারি বন দাঁড়িয়ে আছে, দূর সাগর আছে সাগরের পারে, তাই না? আর সেই বনে নতুন নতুন ফুলে ফলে ভরা, হ্যাঁ, তার আর সেই যে জায়গায় নৌকা যাবে, নদী ঘাটে বাঁধা নৌকা, হ্যাঁ, নদীর ঢেউয়ে দুলা নৌকা এক জায়গা থেকে আর জায়গায় চলে যাওয়া, তো এটা কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটা দৃশ্য। হ্যাঁ, অর্থাৎ শিশুর কল্পনায় এদেশের প্রকৃতির সৌন্দর্যের কথা এখানে ফুটে উঠেছে। আর তাই কি বলা হয়েছে যে বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এদেশের প্রকৃতির প্রতিটি উপাদান মনোমুগ্ধকর, আকর্ষণীয়, তাই বলা যায় এদেশের প্রকৃতিতে প্রাকৃতিক সৌন্দর্য যেন ছবির মতোই সুন্দর। তো শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা এই উত্তরটি বুঝতে পেরেছ, এবং তোমাদের অ্যাসাইনমেন্টে যদি এরকম প্রশ্ন থাকে তোমরা নিশ্চয়ই করতে পারবে, উত্তর দিতে পারবে। আর তারপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, হ্যাঁ, তাহলে আমার কাছে জেনে নিও। তো তোমরা আজকের আলোচনা এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।